হ্যালো এভরিওয়ান, দিস ইজ কঙ্কন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ তোমরা সবাই ভালো আছো। আমি রেগুলার তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি বর্তমানে শিলচরের পরিস্থিতি কী হয়েছে। তো এখন আমি এসেছি শিলচর বেরেঙ্গাতে, এবং বেরেঙ্গাতে কী পরিস্থিতি হয়েছে, জল কোন পরিস্থিতিতে আছে, কখন কী হবে, সব আমি আপডেট তোমাদেরকে দেবো। বন্ধুরা তোমরা পাশে থাকো, সাথে থাকো। সাথে আছে আমার ভাগ্নে অঙ্কুশ। তো আমরা দুজন যাচ্ছি, আমরা চেষ্টা করবো তোমাদেরকে পুরো আপডেট দেওয়ার জন্য। বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই হাতে ছাতা নিয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা দেখো ভিডিওসটা আর দেখতে থাকো শিলচরের পরিস্থিতি কী হয়েছে। বন্ধুরা সো বন্ধুরা দেখো, নদীর পাশে যাদের ঘর আছে অলরেডি জল ঢুকে গেছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরের মধ্যে জল প্রবেশ করে নিয়েছে। তো বন্ধুরা পরবর্তী সিচুয়েশনে কী হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এইভাবে যদি জল বাড়তে থাকে তাহলে শহরে ফ্লাড হতে আর বেশিক্ষণ সময় নেবে না। বন্ধুরা দেখো কী পরিস্থিতি হয়ে আছে। বন্ধুরা দেখো, নদীর পাশে যত সব ঘরগুলো আছে সব অলরেডি জলের তলে আছে। বন্ধুরা দেখো, কীভাবে নদীর জল বাড়ছে। বন্ধুরা দেখো, এইভাবে যদি বাড়তে থাকে তো কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ বুঝতে পারছি না। প্রতি ঘন্টায় জল বাড়ছে বন্ধুরা। দেখো বন্ধুরা কি অবস্থা হচ্ছে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে নদীর পাড়ে, বেরেঙ্গা নদীর পাড়ে যেসব ঘর আছে অলরেডি জল ঢুকে গেছে ঘরের মধ্যে। বন্ধুরা দেখো, সো বন্ধুরা দেখো, মণিপুর মিজোরাম থেকে প্রচুর নদীতে করে পাহাড়ে যত গাছপালা আছে সব আসছে দেখো। আর এখানে লোকাল এরিয়াতে যারা আছেন, ওনারা আন্টি আঙ্কেলরা যারা আছেন, ওনারা দেখুন কীভাবে লাকড়িগুলো ইভেন বড় বড় গাছগুলো কীভাবে উঠাচ্ছে দেখো বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে ওরা মানে বড় বড় গাছের ডালগুলা উঠিয়ে ওরা পাড়ের মধ্যে রাখছে। বন্ধুরা দেখো, এই দেখো বন্ধুরা, দেখো কীভাবে টানছে। বন্ধুরা দেখো, বিশাল বড় বড় গাছ আসছে জলে ভেসে ভেসে আসছে। এগুলো সব হাইচল মানে মানে বড় বড় মানে পাহাড়ে যেগুলো হচ্ছে সেগুলা, তার মধ্যে আকাশে প্রচুর মেঘ আছে বন্ধুরা। যখন খুশি আবার ঝড় বৃষ্টি হতে পারে। আমি চেষ্টা করছি বন্ধুরা অল্প সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর। বন্ধুরা দেখো কীভাবে লোকেদের ঘর বাড়ি কী অবস্থা, সব নিজের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় লয়ে গিয়ে আশ্রয়ে আছে। কী কষ্টের দুনিয়া বন্ধুরা দেখো, মানে এইসব দৃশ্য দেখলে না অনেক কষ্ট হয়। দেখো প্রত্যেকটা ঘর বাড়িতে জল হয়ে আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, মানুষের কষ্টের শেষ নেই, প্রত্যেকটা ঘর বাড়িতে জল। এই ভাইটাকে দেখো, দেখো বন্ধু সবাই দূর দূর থেকে আসছে, কি পরিস্থিতি হয়েছে সেটা দেখার জন্য। এবার দেখো বন্ধুরা, নৌকা করে ঘরের জিনিস সব যাবতীয় জিনিস এই পারে নিয়ে আসছে বন্ধুরা দেখো, কারণ ওদের ঘরে পুরো জল হয়ে গেছে, তাই আশ্রয়ে আসছে যে কোনো একটা জায়গাতে শেল্টারে থাকার জন্য। তো ঘরের যত জিনিস আছে সব জিনিস নৌকা করে ওনারা মানে নিয়ে এসছে বন্ধুরা। সো এবার বুঝতে পারছো বন্ধুরা মানে লোক মানে মানুষ কী সাফার করছে। যেটা 2022 হয়েছিল সেটা 2024 আবার হতে আর বেশিক্ষণ সময় নেই। দেখো বন্ধুরা, এই দেখো এইভাবে জিনিসগুলো নিয়ে রাখছে একটা শেল্টার জায়গাতে রাখছে। বন্ধুরা আজকে যে জায়গাটা তোমাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের শিলচর বেরেঙ্গা, এবং শিলচর বেরেঙ্গার কী পরিস্থিতি হয়েছে দেখেছো, প্রত্যেকটা ঘর বাড়ি জলের নিচে আছে বন্ধুরা। তো এই পরিস্থিতি যদি হয়ে থাকে আমাদের শহরে আর জল আসতে আর বেশিক্ষণ সময় নেবে না বন্ধুরা, কারণ দ্রুতগতিতে জল বেড়েই যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা নতুন এবং এক্সাইটিং ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, সেফ থাকো এবং ভালো থাকো।